नमस्कार, আমি স্বরূপা আর আপনারা দেখছেন ভিটিভি নির্বাচনী আপডেটস। নয়নং শিলচর বিধানসভা আসনে আজ বিকেল 4টা পর্যন্ত প্রায় 62% মতদান শেষ হয়েছে। এখনো চলছে মতদান পর্ব। সকাল থেকেই বিভিন্ন সেন্টারে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোটদান করতে দেখা গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। এদিকে এই নির্বাচনে শিলচর আসনের কংগ্রেস দলের জয় নিশ্চিত বলে মন্তব্য করেন শিলচরের কংগ্রেস কর্মী শৈবাল দত্ত। কত সুন্দর সব সময় ভোট এর মধ্যে যা মানুষের মধ্যে উৎফুল্লতা আমরা দেখেছি প্রচারের সময় গিয়ে, তো খালি এই সেন্টার না, সুযুগুমার স্কুল সেন্টার না, সুযুগুমার হাইস্কুল সারা শহরের এবং গ্রামাঞ্চলের যত শহরতলি কমলবনিকে জয় অলরেডি নিশ্চিত হয়ে গেছে, এটার মধ্যে কোনো ডাউট রাখে না। এখন ব্যবধানটা কত দাঁড়াবে, এটা 10,000 হবে না 15,000 হবে, এটাই আমরা লক্ষ্য রাখছি, জয় তো নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে শিলচর আসনের কংগ্রেস প্রার্থী তমালকান্তি বণিক বলেন এই আসনে তার জয় নিয়ে তিনি দৃঢ় নিশ্চিত। ঠিকই লাগছে, ঠিকঠাক আপাতত এখন অবধি, এবং মানুষের দেওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর তার সাথে তাদের যে মিশ্রিত সেই ভালোবাসা, সেই আশিস পাচ্ছি, সেটাই ভালো লাগছে। তাছাড়া সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব বলেন এই নির্বাচনে তাদের দল বরাকে কম করেও 12টি আসন লাভ করবে। তাছাড়া রাজ্যে 101টির বেশি আসন নিয়ে মহাজোট সরকার গঠন করবে। আমাদের বরাকের 15টা সিটে আজকে ভোট হচ্ছে, এবং আমাদের কাছে যে ফিডব্যাক আছে, আমরা 11টা থেকে 12টা সিটে জিতে আসব, এবং আসামে আমাদের সরকার হবে 101টা সিট নিয়ে, এটা নিশ্চিত। এটার কারণ হলো যে আজকে আসামের সবচেয়ে বড় সমস্যা হলো বেরোজগারি, এবং ভারতীয় জনতা পার্টির সরকারের করাপশন আর সিন্ডিকেট রাজ। এছাড়া যেভাবে আসামকে বিভাজন করা হয়েছে ধর্মর ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, এটা আসামের মানুষ কোনোদিনই গ্রহণ করতে পারবে না। তাই বলে আমি মনে করি যে আমাদের সরকার মানুষের আশীর্বাদে গঠন হবে, আর আমরা জনতাকে যে গ্যারেন্টিগুলো দিয়েছি, 5 লক্ষ চাকরি, সরকারি চাকরি, 25 লক্ষ প্রাইভেট সেক্টরের চাকরি, এছাড়া 200 ইউনিট ফ্রি বিদ্যুৎ, আর 4 শ্রমিক ভাই বোনেদের 325 টাকা দিন মজদুরি, এই প্রত্যেকটা গ্যারেন্টির উপরে মানুষের আস্থা রয়েছে, এবং আমরা সরকার গঠন করবো।